আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক বিডি আজকের ভিডিওতে আমরা শিখব প্রোটাগন কার্টুন ভিডিওতে কিভাবে স্ক্রোলিং টেক্সট যুক্ত করা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি প্রোটাগনের কম্পিউটার ভার্সনে আর প্রোটাগনের এই বার্সুনটিতে আপনি প্রোটাগনের যতগুলো প্রিমিয়াম ফিচার এবং সিন রয়েছে সবগুলো একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন আর এই ভার্সনটি যদি আপনি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ট্যাকভিডি ভিজিট করতে পারেন আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি এছাড়া আপনি যদি প্রোটাগন একদমই নতুন হয়ে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে আমাদের প্রোটাগন প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমরা শিখবো প্রোটাগন কার্টুন ভিডিওতে কীভাবে টেক্সট স্ক্রোলিং টেক্সট যুক্ত করতে পারি তো আমরা অলরেডি চলে এসেছি প্রোটাগনের মধ্যে আমরা এখানে একটি সিন ক্রিয়েট করেছি এবং এখানে দুটি ডায়লগ নিয়েছি তো টেক্সট স্ক্রোলিং যুক্ত করার জন্য আজকে আমরা প্রোটাগনের সাথে আরেকটি সফটওয়্যার ইউজ করবো সেটা হচ্ছে ওবিএস স্টুডিও ও বিএস স্টুডিও হচ্ছে একটি লাইভ স্ট্রিম সফটওয়্যার এটা একদমই ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন জাস্ট গুগল থেকে সার্চ করেই নিতে পারবেন এছাড়া ও বিএস স্টুডিওর সফটওয়্যারটি লিঙ্ক আমি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে একদমই সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন এটা একদমই ফ্রি একটি সফটওয়্যার তো আপনি যখন প্রোটাগনের মধ্যে একটি অ্যানিমেশন ক্রিয়েট করবেন অর্থাৎ আপনি এখানে সিন ক্রিয়েট করবেন ডায়লগগুলো অ্যাড করবেন টোটাল অ্যানিমেশন কমপ্লিট করার পর এখান থেকে একদম উপরে যে সিনটা সেখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এখানে যে প্রোটাগনের প্রিভিউটা আছে সেটাকে ফুল স্ক্রিন করে দেবেন এরপর চলে যাবেন ওবিএস স্টুডিওর মধ্যে আমি চলে যাচ্ছি ওবিএস স্টুডিওতে ওকে আমরা চলে আসলাম ওবিএস স্টুডিও সফটওয়্যারের মধ্যে আমরা এখানে আমাদের যে প্রোটাগন সফটওয়্যারটি আছে সেটার উইন্ডোটাকে আমরা এখানে সোর্স ফাইলের মধ্যে নিয়ে আসবো এখানে আমাদের অলরেডি একটি সিন ক্রিয়েট করা আছে ও যখন আপনি ওপেন করবেন তখন অল অটোমেটিক্যালি একটি সিন ক্রিয়েট হয়ে যাবে এখানে দেন আমরা এই সিনটার মধ্যে আমাদের যে প্রোটাগন উইন্ডোটা সেটাকে সোর্স ফাইল হিসেবে নিয়ে আসবো সেজন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করলাম অর্থাৎ অ্যাড ক্লিক করলাম দেন এখান থেকে আমরা চলে যাব উইন্ডো ক্যাপচার যেহেতু আমরা কোনো সফটওয়্যার উইন্ডোটা নিয়ে আসবো সেই জন্য উইন্ডো ক্যাপচারে ক্লিক করলাম এরপর এখান থেকে আমি জাস্ট উইন্ডো ক্যাপচারের নেমটা লিখতে পারি আমি এখানে লিখে দেবো হচ্ছে প্রোটাগন ওকে দেন এরপর ওকে ওখানে ক্লিক করলাম এরপর এখান থেকে আপনি কোন উইন্ডোটা আনতে চাচ্ছেন আমি এখান থেকে প্রোটাগন উইন্ডোটা নিয়ে আসবো সেই জন্য এখান থেকে উইন্ডো থেকে আমি প্রোটাগন উইন্ডোটা সিলেক্ট করে দিলাম প্রোটাগন এক্স জি ওকে এরপর এখান থেকে আমি জাস্ট ক্যাপসার কার্ডসর এটাকে আনচেক করে দেবো যাতে করে আমাদের কার্ডসরটি না আসে এখানে এটাকে আনচেক করে দিয়ে এরপর আমি এখান থেকে ওকে দিয়ে ক্লিক করলাম তাহলে আমাদের যে প্রোটাগনের উইন্ডোটা সেটা এখানে চলে আসছে এখন আমরা প্রোটাগনের মধ্যে যে কোনো কিছু প্লে দিলে সেটা এখানে অটোমেটিক প্লে হবে এরপর আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ড করে নেবো যাতে করে আমরা প্রোটাগনের এই ভিডিওটাকে ফুল এস ডি কোয়ালিটিতে রেকর্ড করতে পারি ওকে তো আমি এখানে আমাদের যে প্রোটাগনের উন্ডোটা চলে আসছে এখানে ফুল উন্ডোটা চলে আসছে আমি এখান থেকে যতটুকু প্রিভিউ আছে শুধু ততটুকু ক্রোপ করে নেব ক্রোপ করার জন্য কিবোর্ডে অল্ট প্রেস করে আমি এখান থেকে ট্রান্সফর্ম করে ক্রোপ করতে পারি ওকে আমি এতটুকু ক্রোপ করে নিলাম ওকে দেন এটাকে আমি একটু পজিশন করে বড়ো করে দেবো ফুল স্ক্রিনের মধ্যে বড়ো করে দিলাম ওকে ফাইন এখন আমরা প্রথমে আমাদের প্রোটাগনের উন্ডোটা এখানে একটা সোর্স ফাইলের মধ্যে নিয়ে আসলাম দেন আমরা এখানে আরেকটি সোর্স ফাইল অ্যাড করব সেটা হচ্ছে টেক্সট সোর্স ফাইল সেই জন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করবো প্লাসে ক্লিক করে এখান থেকে চলে যাব টেক্সট সোর্সের মধ্যে এখান থেকে টেক্সট ক্লিক করলাম দেন এখানে আমরা টেক্সট নেমটা যেটা আছে সেটাই থাকুক এখান থেকে আমি চলে যাব ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আপনি চাইলে টেক্সটগুলো অ্যাড করতে পারেন তবে এখানে আপনি যদি বাংলাতে টেক্সট লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে অব্রো ইউজ করতে হবে অর্থাৎ আপনি এখান থেকে বিজয়তে লিখতে পারবেন না বিজয়তে লেখাগুলো ঠিকভাবে আসবে না তবে আপনি ইংলিশ টেক্সটগুলো অ্যাড করতে পারবেন তো আপনি যদি এখানে অব্রতে টেক্সটগুলো লিখতে চান তাহলে আমি এখানে অব্রতে টেক্সটগুলো লিখে নিয়েছি এখান থেকে জাস্ট এগুলোকে কপি করে আমি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম কপি করে এখান থেকে আমি এগুলোকে এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেব তাহলে আমাদের টেক্সটগুলো চলে আসছে এখানে ওকে এরপর আমি এখান থেকে জাস্ট কিছু কাস্টমাইজ করতে পারি যেমন আমি এখান থেকে টেক্সটটার কালার চেঞ্জ করতে পারি যেমন আমি যদি টেক্সট কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি সিলেক্ট কালার ক্লিক করে এখান থেকে যে কোনো কালার নিতে পারি ওকে এরপর এখানে কালার অপাসিটিটা ট্যাক্সটের যে অপাসিটি সেটা আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন দেন এখানে আপনি যদি চান যে একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে অর্থাৎ একটি ব্যাকগ্রাউন্ড ক্যাপশন যুক্ত করতে সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপোসিটটা এখানে জিরো থাকবে এটাকে বাড়িয়ে দিতে পারেন আমি এটাকে হানড্রেড করে দিলাম ওকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারেন তো আমাদের কালারটা ব্ল্যাক থাকুক এবং আমি ট্যাক্সটা করে দেবো হচ্ছে সাদা কালার হোয়াইট কালার করে দেব ওকে এরপর আমি টেক্সটের যে ফন্টটা সেটা একটু ছোটো করে দেবো আমি এখান থেকে দুশো ছাপ্পান্ন আছে এখান থেকে আমি করে দেবো হচ্ছে সিক্সটি না আমি এখান থেকে 100 করে দেবো 100 করে দিয়ে জাস্ট এখান থেকে ওকে দিয়ে ক্লিক করলাম দেন ওকে দিয়ে বের হয়ে আসলাম এখন আমাদের ট্যাক্সটা চলে আসছে এখানে আমি এটাকে এখানে রাখবো যে কোনো পজিশনে আপনি রাখতে পারেন আমি এখানে রাখলাম ওকে দেন এখন আমরা এখানে যে টেক্সটটি আছে সেটা স্টিল ইমেজ আকারে আছে আমরা এটাকে অ্যানিমেট করব অর্থাৎ এটা বাম দিক থেকে ডান দিকে যাবে এখানে যতগুলো টেক্সট থাকবে সবগুলো বারবার রিপিট হবে টেক্সটগুলো যখন শেষ হয়ে যাবে তখন আবার প্লে হবে ওকে তো সেজন্য আমি এখানে যে টেক্সটটি রয়েছে টেক্সট সোর্সটি রয়েছে এটার মধ্যে ক্লিক করে এখানে আমি একটি ফিল্টার ইউজ করব সেজন্য আমি এখানে এখান থেকে চলে যাব ফিল্টারস অপশানে এরপর এখান থেকে আমরা জাস্ট প্লাসে ক্লিক করে একটি ফিল্টার অ্যাড করে নেব আমরা এখান থেকে অ্যাড করব হচ্ছে স্ক্রোল এই ফিল্টারটা অ্যাড করবো দেন এখানে এরপর আমরা এখানে এটাকে কোন দিকে স্ক্রোল করতে যাচ্ছি যদি বাঁ দিকে স্ক্রোল করতে চাই তাহলে এটাকে হরিজেন্টালি স্পিডটা বাড়িয়ে দিতে হবে আমি যদি বাঁ দিকে দিই তাহলে এটা ডান দিকে স্ক্রোল হচ্ছে আর আমি যদি ডান দিকে দিই তাহলে বাঁ দিকে স্ক্রোল হচ্ছে খেয়াল করুন আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে এটার স্পিডটা বেড়ে যাবে খেয়াল করুন আমি যদি আরও বাড়িয়ে দিই স্পিডটা অনেক বেশি বেড়ে যাবে তো যতটুকু পর্যন্ত স্পিড বাড়ালে লেখাগুলো পড়া যায় ততটুকু পর্যন্ত স্পিড বাড়বেন আর আপনি যদি এখান থেকে বার্টিক্যালি করতে চান তাহলে এখান থেকে বার্টিক্যালি করতে পারেন তো আমি বার্টিক্যালি করবো না আমি এখান থেকে জাস্ট হরিজেন্টালি এটাকে স্ক্রোল করব আমি বার্টিক্যালি জিরো দিয়ে দিলাম দেন এখান থেকে ক্লোজে ক্লিক করলাম এখন আমাদের টেক্সটগুলো বারবার এখানে রিপিট হতে থাকবে খেয়াল করুন এখানে একটা জিনিস খেয়াল করুন আমাদের সঙ্গে থাকুন এরপর আমাদের কার্টুন ভিডিওতে অর্থাৎ আবার ট্যাক্সটটি যখন রিপিট হচ্ছে এখানে কোনো স্পেস ছিল না তো আমাকে কী করতে হবে আমি এখানে থাকুনের পরে আমি কিছু স্পেস দিয়ে দিতে পারি অথবা এখানে কোনো আইকন বা কিছু দিয়ে দিতে পারি আমি এখানে একটা স্টার দিয়ে দিলাম তিনটা স্টার দিয়ে দিলাম এরপর আমরা এটাকে আবার কপি করে ওখানে পেস্ট করব আমি যদি এখানে টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করি এগুলোকে ডিলেট করে দিয়ে আবার পেস্ট করলাম এরপর ওকে দিয়ে ক্লিক করলাম এখন দেখা যাক এ দেখুন এখন এখানে একটু আমাদের স্পেস রয়েছে এবং আমরা এখানে কিছু স্টার ইউজ করেছি সেগুলো আছে তাহলে টেস্টগুলো যা আবার রিপিট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে দেন আমরা এখানে প্রোডাকন থেকে ভিডিওটাকে প্লে করব এবং ও বিএসের মধ্যে স্ক্রিন রেকর্ড করে নেব যাতে করে আমরা প্রোডাগনের যে কার্টুন ভিডিও সেটাকে ফুল এইচডি কোয়ালিটিতে রেকর্ড করতে পারি সেজন্য আমি এখান থেকে প্রথমে সেটিংসটা ঠিক করে নেব এখানে সেটিংসে ক্লিক করে আপনি আউটফুটে চলে যাবেন এখান থেকে রেকর্ডিং ফর্মেটটা এমপি ফোর করে দেবেন এবং এখান থেকে রেকর্ডিং কোয়ালিটি সেম স্ট্রিম এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন ব্রাউজ থেকে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন এরপর ওকে দিয়ে ক্লিক করবেন এরপর আমরা এখান থেকে জাস্ট রেকর্ডে ক্লিক করব এবং আমরা আমাদের প্রোটাগন থেকে ভিডিওটাকে প্লে করবো ওকে তো এর আগে আমরা আরেকটি কাজ করতে পারি যেটা হচ্ছে আমরা যদি চাই যে আমরা পুরো ভিডিওর মধ্যে এই টেক্সটটি ইউজ করবো না আমরা মাঝে মধ্যে ইউজ করব তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এই সিনটাকে ডুপ্লিকেট করে নিতে পারেন এখানে যে সিনটা রয়েছে সেটাকে র্যাড বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন এখানে সিন টু নামে আরেকটি সিন চলে আসছে এখান থেকে আমরা ট্যাক্সটাকে ডিলিট করে দেবো এই সিন থেকে আমরা ট্যাক্সটাকে জাস্ট ডিলেট করে দিলাম এবং এখানে আমাদের প্রথম সিনের মধ্যে ট্যাক্সটি রয়েছে দ্বিতীয় সিনের মধ্যে ট্যাক্সটি নেই তো আমরা যখন ঠিক কার্টুনের যে অংশটুকুর মধ্যে আমরা ট্যাক্সটি ইউজ করতে চাচ্ছি সেখানে আমরা সিন ওয়ানটা ক্লিক করবো এবং যেখানে ইউজ করতে চাচ্ছি না সেখানে সিন টুতে ক্লিক করবো তাহলে আর সেই ট্যাক্সটি এখানে আসবে না ওকে তো আমি এখান থেকে প্রথমে এখান থেকে রেকর্ডে ক্লিক করব জাস্ট স্টার্ট রেকর্ডিং ক্লিক করলাম দেন প্রোডাকনে চলে গেলাম এখান থেকে প্লেতে ক্লিক করলাম তাহলে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে এখন আমি ওভিএসলি চলে গেলাম এখন এখানে চাচ্ছি আমি ট্যাক্সটা ইউজ করব সেই জন্য আমি এখান থেকে সিনে ক্লিক করলাম ট্যাক্সটা চলে আসছে দেখুন আর আমি যদি চাই যে ট্যাক্সটা ইউজ করব না তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে সিন টুতে ক্লিক করলাম তাহলে ট্যাক্সটি আর আসবে না এরপর আমি এখান থেকে জাস্ট স্টপের রেকর্ডিং ক্লিক করব তাহলে আমাদের ভিডিওটা রেকর্ড হয়ে যাবে ফুল এইচডি ডি কোয়ালিটিতে এরপর আমরা ভিডিওটা কোন ফোল্ডারে সেভ হয়েছি সেখান থেকে জাস্ট ওপেন করে দেখি এই দেখুন চলে আসছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওতে স্ক্রলিং ট্যাক্স অ্যাড করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ